তোমাকে বুঝে আছি পাপার জন্য। বাবা আসবে সোনা, একটু ওয়েট করো, বাবা চলে আসবে। বাবা না, আমার পাপা। দাঁড়াও একটা ফোন করে দেখি। তুমি কোথায়, কখন আসবে? ও আসতে পারবে না, তোমার মেয়ে তো বায়না করে যাচ্ছে। ঠিক আছে। আমি জানতাম পাপা কখনো আসবে না। আগের বারেও পাপা এমনি করলো, এখনো পাপা এমনি করলো। কাঁদে না সোনা, পাপা দেখো কি গিফট পাঠিয়েছে তোমার জন্য। আমি গিফট নেব না মা। দেখো মা, ওয়াও কি সুন্দর একটা পুতুল পাঠিয়েছে, আমি খেলা করব। দেখি তো কোথায় পুতুলটা। ওয়াও কি সুন্দর পুতুল, আমার অনেক পছন্দ পুতুলটা হয়েছে। আমি পুতুলটাকে নিয়ে ঘুমাবো আজকে, খুব মজা। এসো খাবে এসো। মা আমি পুতুলটাকে নিয়ে ঘুমাচ্ছি। ঠিক আছে সোনা, ঘুমিয়ে পড়ো। আমি তোকে মারতে পারলাম না, আমি প্রতিশোধ নিতে পারছি না, আমাকে শরীরে প্রবেশ করতে হবে, নয়তো আমি যে প্রতিশোধ নিতে পারবো না, আমার শক্তি কাজ করছে না। সকাল হয়ে গেছে, তিথি মাকে ডাকি। তিথি উঠে পড় মা, তিথি কি ব্যাপার, মেয়েটা আজকে আমাকে মা বাদ দিয়ে মম ডাকছে, কি জানি আবার কি হলো। আজকে আমাকে একা একা ঘুমাতে হবে, মা পার্টিতে গেছে। উফ ভালো লাগে না যেন। ঠিক আছে ঘুমিয়ে পড়ি। আমার সময় হয়ে এসেছে, আমাকে আমার কাজ সেরে ফেলতে হবে। আজকে আমার প্রতিশোধের বদলা তিথিমা অন্যরকম দেখাচ্ছে যেন ওকে। এমা গালে রক্ত, ও তো সারা রাত আমার পাশে ঘুমাচ্ছিল। তবে তবে কি আমি যা ভাবছি তাই? ভগবান কি যে হলো, আমি কি করবো এবার।